চল। নমস্কার আপনাদের জন্য এখন বিশ্ববাংলা সংবাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুরের সুরেখা মোড়ে। আমি ক্যামেরাম্যান বিজয় কুমারকে বলবো, দেখো গতকাল জেএনইউ দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল এবং এবিভিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু বিশ্ববিদ্যালয় ঘেরাও করে, তারপর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সেই ঘটনার প্রতিবাদ করে এই সুরেখা মোড়ে আসে রাত্রিবেলা এবং বিজেপির পার্টি অফিস, বিজেপির ফ্ল্যাগ পিস্টুল ইত্যাদি পুড়িয়ে দেয়। তারই প্রতিবাদে পাঠাজকির মোড় থেকে একটি মিছিল, প্রতিবাদ মিছিল, পাল্টা মিছিল এগিয়ে আসছে বিজেপি, কিন্তু পুলিশ কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই গার্ড রেল দিয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে পুলিশ কিন্তু সুরেখা মোড় থেকে কখনোই তাদেরকে এইড বি বা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে দিতে চায় না, কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াবার জন্য। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা নেই কোনোভাবে, অপ্রীতিকর ঘটনা ঘটালে আমি ক্যামেরাম্যান যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে। আমরা